আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ 7.0 এর ফুল কোর্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে 17। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আই ড্রপার টুল এবং হ্যান্ড টুল, এই দুটা টুল নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই ড্রপার টুল আছে। আই ড্রপার টুলে আছে কালার স্যাম্পল, স্যাম্পলার টুল এবং মেজার টুল, এই দুটাই আছে, দুইটাই আমরা আজকে দেখব। সো প্রথমে হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুল কী? আই ড্রপার টুল দিয়ে আসলে কালার স্যাম্পলিংটা নেয়। উদাহরণস্বরূপ দেখুন, আমি যদি এখানে একটা সিলেকশন আঁকি, এখানে যদি একটা সিলেকশন আঁকি, হ্যাঁ সিলেকশনটা আঁকলাম, এখন এই সিলেকশনে আমি একটা কালার ইয়ে করতে চাচ্ছি, মানে ফিল করতে চাচ্ছি। কালারটা কী ফিল করব সেটার জন্য যদি অ্যাজ ইট ইজ ওই কালার ফিল করতে হয়, যেমন আমি এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা অ্যাজ ইট ইজ এখানে ফিল করতে হবে, তাহলে এই কালারটা কী দিয়ে আমি মানে পিক করব? এই আইড্রপার টুল দিয়ে পিক করবো। আইড্রপার টুল দিয়ে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, এই দেখুন ফোরগ্রাউন্ড কালারটা চলে আসলো, এখানে ক্লিক করলে এটা চলে আসলো, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, এই ফোরগ্রাউন্ড কালারটা দেখুন, এখানে ক্লিক করছি, এই কালারটা কী হলো, এখানে কী হলো, পিক হলো। তাহলে আইড্রপার টুল দিয়ে কী করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আইড্রপার টুল দিয়ে কালার পিক করে এবং কালারটা স্যাম্পলিং হিসেবে নেয়। সো এটা তো আমরা নিলাম, এখন এখানে যে সিলেকশনটা করেছিলাম, এখন যদি এটাতে ফিল করতে চাই তাহলে কী করতে হবে? কন্ট্রোল না, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস দিলে ফোরগ্রাউন্ড কালারটা ফিল হবে। এই যে ফোরগ্রাউন্ড কালার, এখন যদি এটাকে আমি নিতে চাই, এটাতে ক্লিক করব, অল্টার ব্যাকস্পেস, এই দেখুন এই হচ্ছে আইড্রপার। তারপরে এইটার ভিতরে যেটা আছে কালার স্যাম্পলার, কালার স্যাম্পলার হচ্ছে মোটামুটি সেম। এই কালার স্যাম্পলারটাতে ক্লিক করবেন, তাহলে কালারটা স্যাম্পল হিসেবে এখানে কিন্তু এসে যাবে, তারপরে এই কাজটা আপনি করতে পারবেন। তারপর আছে হচ্ছে মেজার, মেজার টুলটা খুব সুন্দর একটা কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাঁকা ছবি আপনাদেরকে নিয়ে নিই আগে প্রথমে, নাহলে আপনাদেরকে দেখাতে পারবো না আসলে। হ্যাঁ এই ছবিটা, এই ছবিটা, হ্যাঁ এটা নিয়ে নিলাম। সো এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে এখন এটা হচ্ছে যে এটার যে মেজার টুলটা আছে, মেজার টুলটা দিয়ে কী করা হয়? মেজার টুলটা দিয়ে কোনো বাঁকা ছবিকে খুব সহজে তাড়াতাড়ি আপনি সোজা করে ফেলতে পারবেন। কীভাবে? এইখানে মনে করুন এই অংশটা, দেখুন আমার এই অংশ থেকে এই অংশটাকে যদি আমি সোজা করতে চাই, হ্যাঁ আচ্ছা এটা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মোবাইলটা, এই যে মোবাইলটা, মোবাইলটাকে আমি এই এক একটা বাহু বরাবর এভাবে সোজাসুজিভাবে নিচের দিক থেকে এভাবে এ করলাম। এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ইমেজ, তারপর চলে আসবেন হচ্ছে রুটেড ক্যানভাস, তারপর এখানে আরবিট্রে যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আর অন্য কিছুর দরকার নেই, জাস্ট অকেতে ক্লিক করবেন। দেখুন এই যে দেখুন এই মোবাইলটা কিন্তু একদম সোজা হয়ে গেছে। যদি পাসপোর্ট সাইজের কোনো একটা ছবি তোলার পরে যদি আপনার সোজা না থাকে, তাহলে আপনার যে পেজটা আছে পেজে এই এই ছবিটাকে একদম সোজা করার জন্য এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন প্রথমে হচ্ছে এখানে আপনি আইড্রপার টুলের ভিতরে যে মেজার টুল আছে এখানে চলে যাবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা বাঁকা আছে এটাকে সোজা করব। এটাতে এইখানে ক্লিক করে একটা বাহু এইভাবে ধরবেন, এই বাহু ধরতে পারেন, এই বাহু ধরতে পারেন, এইভাবে ধরবেন। ধরার পরে এখানে ইমেজ, তারপরে হচ্ছে রোটেট ক্যানভাস, তারপরে এই যে আরবিট্রি যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এই যে সোজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন। সো বন্ধুরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যান্ড টুল। এই দেখতে পাচ্ছেন হ্যান্ড টুল, হ্যান্ড টুলে যখন আমরা ক্লিক করছি তখন এটা আসলে কীভাবে ব্যবহার করে সেটা আমরা এখন দেখবো। প্রথমে হচ্ছে এই যে ছবিটা আছে ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি, এখানে ক্লিক করছি, ছবিটা কী হচ্ছে ছোটো হয়ে গেছে। এখন মনে করুন এখানে আমি একটা ছবি রাখলাম, এখানে একটা ছবি রাখলাম, এই ছবি রেখে আমাকে কাজ করতে হবে। এখন এই ছবিটাতে যখন আমরা এই পাশটাতে আছে তখন এই পাশটা দেখতে পাচ্ছি, কিন্তু এই মানে এই পাশে যেটা আপনার হাইট হয়ে আছে সেটা দেখতে পাচ্ছে না। এটাকে দেখতে হলে আমাদের হ্যান্ড টুলে ক্লিক করতে হবে, এবং হ্যান্ড টুলে ক্লিক করে এই যে টান দিলে, এইভাবে টান দিলে কিন্তু এই পাশে আসবে, দেখুন টান দিলে এই পাশে আসবে। এখন যদি অন্য কোনো টুলে যদি আপনার মানে মাউসটা অ্যাক্টিভ থাকে, যেমন মুভ টুলে অ্যাক্টিভ, এখন কিন্তু আমরা টান দিলে এদিক সেদিকে এটা হবে না, এই যে দেখতে পাচ্ছেন এদিক সেদিক দিলে হবে না। এখন আপনি হ্যান্ড টুলটা আপনি যদি স্পেস বারে চাপ দেন তাহলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হবে, দেখুন স্পেস বারে চাপ দিলাম এই যে হ্যান্ড টুল চলে আসলো। এখন কিন্তু চাপ দিয়ে কিন্তু আমি ধরে রেখেছি হ্যান্ড টুল স্পেস বারে, এখন কিন্তু আমার হ্যান্ড টুলটা অ্যাক্টিভ আছে, এখন কিন্তু ক্লিক করে আনতে পারছি। আবার যদি আমার যে স্পেস বারটা আছে সেটা ছেড়ে দিই তাহলে আবার মুভ টুলে চলে যাবে, বা যে টুলে থাকবে সেই টুলে চলে যাবে। আবার স্পেস বারে চাপলে এই যে হ্যান্ড টুলটা চলে আসলো, এদিক সেদিক করে আমি নাড়াতে পারবো যে কোনো সময়। এখানে একটু কাজ করলাম, এখানে এখন কাজ করলাম, কাজ করার পরে আবার কী করলাম স্পেস বারে চেপে এদিকে চলে আসলাম, এদিকে যদি কাজ প্রয়োজন হয় এদিকে চলে আসলাম। এইভাবে কিন্তু কাজগুলো করতে হয় আসলে। যেমন আমি যদি আপনি উদাহরণস্বরূপ দেখাই, মনে করেন এটাকে অনেক বড় করলাম, এটাকে অনেক বড় করলাম, দেখুন এখানে অনেক বড় করলাম, বড় করে এই ছবিটাকে আমি যেটা করবো এখন ব্রাশ, ব্রাশ টুল ব্যবহার করব। তারপর এখানে ব্রাশে চলে আসলাম, এখন এখান থেকে আমি এখানে দিলাম হচ্ছে 20, এখানে দিলাম হচ্ছে 20 দিয়ে এখানে স্যাম্পলিং করব। স্যাম্পলিংটা কীভাবে করবো? এখানে
এই যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুলতে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন স্যাম্পলিংটা এখানে চলে আসলো। তারপরে কেন আমরা আবার ব্রাশ টুলে চলে যাব। এখন যদি আমি চাই, দেখেন আমি কাজটা কীভাবে করি, এখানে মনে করুন আমি কী করলাম, এই যে একটু একটু দিচ্ছি কালারটা, এখানে ব্রাশ টুল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে ব্রাশ টুল দিয়ে এই পর্যন্ত দিলাম, এখন আমার মনে হচ্ছে যে এই অংশটাকে উপরে উঠাতে হবে, তাহলে হ্যান্ড টুলে ব্যবহার করতে হবে। সেটার জন্য স্পেস বারে চাপবো অথবা এখানে হ্যান্ড টুলে ক্লিক করব। ক্লিক করে এই যে একটু উপরে উঠবো, আবার চলে যাবো হচ্ছে এটাতে গিয়ে, এখানে এই যে আবার এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আপনি শর্টকাট চান তাহলে স্পেস বারে চাপ দিবেন, এদিকে আনবেন, এইখানে এখানেও দিবেন, আবার নিচের দিকে আনবেন, স্পেস বারে চাপ দিবেন, নিচের দিকে এনে এই যে এই অংশটাতেও এই যে সুন্দর করে কালারটা দেখুন, কালারটা কী সুন্দর করে এখানে দেওয়া যাচ্ছে, এই যে কালারটা এখানে দিয়ে দিবেন, কালারটা এখানে দিয়ে দিবেন, আবার স্পেস বারে চাপ দিয়ে এই যে উপরের দিকে আনবেন। এইটাই হচ্ছে আসলে হ্যান্ড টুলের কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আইড্রপার টুল এবং হ্যান্ড টুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইড্রপার টুল এবং হ্যান্ড টুল দিয়ে আসলে কী করা হয়। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।